নমস্কার। অবন্তিকাকে সঙ্গে নিয়ে আপনাদের কাছে, আপনাদের দরবারে আমরা এসে আবার হাজির হলাম। আজকে আবার একটা শনিবার, শনিবার মানেই তো আপনারা জানেন যে আমাদের অ্যাক্সেসরিজ এপিসোড হবে, যেটা আপনারা একদম কিনে নিয়ে যাতে পড়তে পারেন সেটা মাথায় রাখি। আর কিছু স্যুট পিস তো আমরা সবসময় দেখিয়ে থাকি। কি বলবো আপনাদেরকে, আপনাদের সহযোগিতার কথা মানে আমি এতটাই কৃতজ্ঞ যে আমার প্রত্যেকটা এপিসোডে আমার বলতে ইচ্ছা করে যে আপনারা ছাড়া আমরা তো সম্পূর্ণভাবে আমরা কি করব, আমাদের তখন কোনো কাজ থাকবে না যদি আপনারা সাপোর্ট না করেন। যেভাবে আপনারা সাপোর্ট করছেন, মানে আজকাল তো সোশ্যাল মিডিয়ায় সবার অবাধ বিচরণ, আমাকে একটু কম দেখবেন, শুধু এই আপনাদের জন্য এইটাতেই আমি সবসময় আসি এবং সবসময় আপনাদের কাছাকাছি থাকি। আমার কেন জানি মনে হয় যে আপনাদেরকে আমি খুব কাছে পাই এই ভায়া ইউটিউব, সেই জন্য আমি সবসময়, আমার বাকি কোনো সোশ্যাল মিডিয়ায় আমার খুব বেশি যাতায়াত নেই। আপনারাও ভীষণ ব্যস্ত, আপনাদেরও যাতায়াত হয় না আমি জানি, তাই আপনারা যেভাবে আমাকে এগিয়ে দিচ্ছেন, আমাকে মানে আমাকে নয় অবন্তিকাকে যেভাবে এগিয়ে দিচ্ছেন সেভাবেই আমি কিন্তু চাইবো। আমার কিন্তু ডিম্যান্ড, এটা এখন একটা দাবি হয়ে গেছে আমার আপনাদের কাছে, আমার একটা দাবি যে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পেয়ে পেয়ে লোভী হয়ে গেছি। আর কাজ, ভালো কাজ করার খিদে তো আমার চিরকালই থাকে, সেইটা আরও বেশি এখন আরও বেশি খিদে হয়ে গেছে, মনে হচ্ছে আরও ভালো কাজ করি। তাই আজকে আবার কিছু জিনিস নিয়ে আমরা এসে হাজির হয়েছি, যেমন আমরা সবসময় থাকি। আজ আমি আর শিলাদি আছি, আমরা তাহলে আজকের এপিসোডটা শুরু করি। আজ আমি স্যুট পিস দিয়ে শুরু করি, মোটামুটি এটা সারা বছর লাগে। শিলাদি তুমি এ দুটো খোলো। চান্দেরি স্যুট পিস, মানে টপটা হবে চান্দেরি, এটা কিন্তু পুরোটাই টাই ডাইয়ে হয়েছে, এটা টপ, এটা তার সাথে বটমটা, বটমটা একটা গ্রেতে আছে, এক কালার কটন, এটা কিন্তু কটন, তার সাথে দুপাট্টাটা কিন্তু পুরোটাই টাই ডাই প্যাটার্নের হয়েছে, এটা কিন্তু পুরোটাই একটা চান্দেরিতে দুপাট্টা হয়েছে, মিডলে একটা টাই ডাই আর এখানে বান্ধেজ করা আছে। এটার প্রাইস হচ্ছে 2450, 2450 টাকা। পরপর বেশ কয়েকটা দেখাবো, এইটা দেখাচ্ছি টপটা, টপটা সবসময় চান্দেরি হবে, এটা কিন্তু আপনাকে একটা ইনার পরতে হবে অথবা একটু লাইনিং দিয়ে বানাতে হবে। এটা হচ্ছে টপটা, এই টপের সাথে এইটা হচ্ছে বটমটা, একটা রাস্টি মেরুনের সাথে অফ হোয়াইট, এবং তার সাথে এইটা হচ্ছে তার দুপাট্টাটা, তুমি ছেড়ে দাও, এইটা হচ্ছে তার দুপাট্টাটা, দুপাট্টা কিন্তু চান্দেরির হবে। এই একটা দুপাট্টা কিন্তু আপনি অনেকের সাথে ইউজ করতে পারবেন, এটাও কিন্তু 2450। এগুলোতে খুব বেশি কিছু ডেসক্রাইব করার নেই, আমি মোটামুটি আপনাকে একটু জাস্ট জিনিসটা দেখিয়ে দিই। এইটা টপটা আমি একটু কমই খুললাম, বলতে পারেন যে একটুখানি হয়তো আপনাদের জন্য একটু কম খাটনি করলাম সেটা বলতে পারেন। এটা বটমটা হলো, আর এটা হচ্ছে তার দুপাট্টাটা, দুপাট্টাটাও কিন্তু চান্দেরিতে পুরোটা। দুপাট্টাটা একটু খুলে দেখিয়ে দিই, কারণ দুপাট্টাটা অনেক কাজে লাগে, শুধুমাত্র আপনার এই স্যুটটার জন্য না, আরও অনেক কিছুতে আপনি এটা ইউজ করতে পারবেন। এটাও 2450 টাকা, 2450। পরপর কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এটা একটা ব্লুতে, টপটা একটা ব্লুতে গেল, অলওভারে একই প্রিন্ট, ওই জন্য খুব বেশি এটা কিছু দেখাবার নেই। তার সাথে পাটা কিন্তু, এইটা হচ্ছে তার পাটা, পায়েও একটা সেলফ ব্লক আছে। দেখুন এই ধরনের কাজ কিন্তু সব সময় রাজস্থানে হয়, এই কাজগুলো আপনি কিন্তু বেঙ্গলে পাবেন না। তার সাথে এইটা হচ্ছে তার দুপাট্টাটা। এবার পুরো জিনিসটা যখন আপনার এরকম হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আপনার রেগুলার ওয়্যার, আপনি যে কোনো একটা ইনার যদি করে রাখেন আপনার একটা কমন কালারের, অনেকের সাথে কিন্তু যাবে। এই গেল টপ, টপের কিন্তু চান্দেরি, এইটা গেল বটমটা, বটমে কিন্তু একটা বর্ডার আছে, আপনি বর্ডারটা ইউজ করতে পারেন নাও করতে পারেন। আর এইটা হচ্ছে তার দুপাট্টাটা, এই তিনটে কিন্তু 7.5 মিটার টোটাল, আড়াই 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 সব কটা, এগুলোও কিন্তু 2450, 2450। আমি পরপর কয়েকটা চান্দেরি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুকিংয়ের সুবিধা হয়। এইটা হচ্ছে টপটা, এইটা হচ্ছে বটমটা, এখানেও কিন্তু বটমে একটা বর্ডার দেওয়া আছে, এটা হচ্ছে কটন, একদম পিওর সুতি, কোনো লাইনিং বা কোনো ইনার কিচ্ছু লাগবে না। আর তার সাথে এইটা হচ্ছে তার দুপাট্টাটা, আমি পুরোটাই দেখিয়ে দিলাম। এটা একটা নেভি ব্লু, কালচে ব্লু কালার,
এটা পুরোটাই 2450। এটা চান্দেরি স্যুট পিসের আজকের এপিসোডের লাস্ট চান্দেরি স্যুট পিস দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাকে, ব্ল্যাক অ্যান্ড গ্রে, চারকোল কালার আর কি। তার সাথে পাটা একটু দেখাও, সেটা খুলতে হবে না পুরোটা। এটাই হচ্ছে পাটা, এই যে পাটা আমি দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে তার দুপাট্টাটা। পুরোটা যখন আপনি পরবেন ভীষণ সুন্দর লাগবে দেখতে, আপনি আপনার মতন করে স্টিচ করে নেবেন। এবার তারপরেগুলো আমাকে দাও। এবার আমি কিছু লখনৌ চিকনের হোম গাউন দেখিয়ে দিই। হোম গাউনটা আমাদের সবসময় থাকে, এটা কিন্তু ভয়েলের উপরে পুরোটা কিন্তু হাতে স্টিচ, হ্যান্ড স্টিচ। একটু দেখিয়ে দিই, এটা কিন্তু সামনেও স্টিচ আছে, ব্যাকেও কিন্তু একটা স্টিচ আছে। এর দাম হচ্ছে 1250, 1250, 1250। পরপর কয়েকটা দেখিয়ে দিই, এটা সরাও, ওটা খোলো ততক্ষণ। এটা হচ্ছে আরেকটা, আমি পরপর কয়েকটা কালার দেখিয়ে দিলাম। এটা ডিপ ম্যাজেন্টা কালার, একই প্যাটার্নে করা, পুরোটাই কিন্তু হাতে স্টিচ, কোনো মেশিন এমব্রয়ডারি নয় এটা। এই ব্যাকেও কিন্তু একটা এরকম স্টিচ করা আছে। দাম হচ্ছে 1250, 1250। এবার যেটা দেখাবো সেটা নেভি ব্লু কালার, একদম ডার্ক মিড নাইট ব্লু বলতে পারেন। তারও ঠিক সেম প্যাটার্নে কাজ আছে এবং এই ব্যাকে কাজ আছে। এটারও দাম হচ্ছে 1250। আমি একই দামের জিনিস পরপর কয়েকটা দেখিয়ে দিলাম, চারটে রং দেখালাম, প্রত্যেকটারই কিন্তু শর্ট স্লিভ। এটা একদম ভার্মিলিয়ান রেড, 1250, 1250। এবং সাইজ বেশ মোটামুটি, বাড়ির জামা একটু লোকে একটু বড়ই পরেন, একদম ফিটিং পরলে বাড়িতে একটু অসুবিধা হয়। এবার যেটা দেখাবো, কটন স্যুট পিসের মধ্যে একটু নেকলাইন পোর্শনে একটু কাজ করা আছে, সেইগুলো একটু দেখাবো। এটা দেখাচ্ছি, একটা সুতির মধ্যে গ্লাস ফিট করা আছে, তার সাথে কিছু গোটাপাটির কাজ আছে। এবং তার সাথে এইটা হচ্ছে পা, এক রঙা পা, আর শিফনের দুপাট্টা বন্ধেজ, পুরোটাই শিফনের দুপাট্টা এর সাথে করা আছে। পুরো সেটটার দাম হচ্ছে 2650। এটা হচ্ছে তার এক নম্বর দেখালাম, মানে নাম্বার কী আমার মনে নেই, কিন্তু আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা ইন্ডিগোতে দেখাই, তুমি বাকিটা খোলো, একটুখানি পিসটাকে আমি ভালো করে দেখাই। সামনের দিকটায় কিন্তু আপনার ওই দরজের কাজটা করা আছে, মানে আপনি কতটা বুঝতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এই অ্যাপ্লিকের প্যাটার্নটা করা আছে মধ্যেতে, পুরোটাতেই এইভাবে কেটে এখানে এই ওপরের কাপড়টা লাগানো হয়েছে। তার সাথে পাটা হচ্ছে এই, এটা এক রঙাটা হচ্ছে পা, আর তার সাথে দুপাট্টা হচ্ছে এইটা। এটার প্রাইস হচ্ছে 2600, 2600। এটা হচ্ছে শিফনের, পিওর শিফনের দুপাট্টা। এটা গেল, তারপরে নেক্সটটা দেখাও। নেক্সটটা হচ্ছে ব্ল্যাকে দেখাবো, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, পিওর সুতিতে, পুরো পুরোটাতেই কাজ করা আছে, একটা নেকলাইন প্যাটার্ন করা আছে, প্লাস ছোটো ছোটো মাইকা বসানো আছে। তার সাথে একদম লাল সুতির পা, এটা হচ্ছে লাল সুতির পা, তার সাথে হচ্ছে একটা টাইডায়ের পুরো দুপাট্টা, শিফনের দুপাট্টা। এটারও প্রাইস হচ্ছে 2650, এটারও প্রাইস। আচ্ছা এবার তুমি দেখো, এবার আমি কিছু আগের এপিসোডে আমি কিছু স্ট্রেচেবল প্যান্ট দেখিয়েছিলাম, এবার কিছু দেখাবো রেগুলার ওয়ারের কটন প্যান্ট, কটন লিনেন প্যান্ট, লিনেন আর কটনের প্যান্ট দেখাবো। যেটা একটা হোয়াইট কালার দেখালাম, এটাও কিন্তু ইলাস্টিক আছে, দু সাইডে বোথ সাইডে পকেট আছে। এটা একটা এম সাইজ দেখাচ্ছি, কিন্তু এটার সাইজ অ্যাভেলেবেল আছে। এগুলোর প্রাইসটা একটু বলে দাও শিলাদি, 1350, 1350। আমি কটা কালার পরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাও এম সাইজ দেখাচ্ছি আমি, কারণ এম সাইজটা একদম সবার জন্য, এটা মোটামুটি ফ্রি সাইজ, সেজন্য এমটা দেখালাম। কিন্তু এল বা এক্সেল, ডাবল এক্সেল সবগুলোই পাবেন। ভীষণ ভালো স্টিচ করা আছে, এমন নয় যে আপনি একবার পরলেই এটা কিছু খারাপ হয়ে যাবে। এটাও কিন্তু সবকটাই কিন্তু আমরা বলি যে সফট লিকুইড ডিটারজেন্ট দিয়ে এটা কিন্তু ওয়াশ করবেন বাড়িতে। এটাও এম এ দেখালাম ব্ল্যাক, এটা বেজ দেখাচ্ছি আমি, জাস্ট কালারগুলো কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এগুলো একদম আপনি কুর্তির সাথে পরুন, লং কুর্তির সাথে পরুন, খুব সুন্দর লাগে। অ্যাঙ্কেল লেন্থ হিসাবেও কিনতে পারেন, এটা কিন্তু অ্যাঙ্কেল লেন্থেও যাবে। এটা কিন্তু ধোয়ার পরে একটু, এটা একদম পিওর কটন, তো এটা কিন্তু ডাবল এক্সেল সাইজ দেখালাম। এটা ডাবল এক্সেল কতটা সাইজ হয় সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা কিন্তু ধোয়ার পরে একটু ছোট হবে, একটু কিন্তু এটা পিওর সুতি বলে একটু ছোট হবে। আর এটা হচ্ছে রানিতে, মানে পিঙ্ক কালার আর কি। আমি সব কটা রং মোটামুটি দেখিয়ে দিলাম, এটা এল সাইজে দেখালাম, এল এম
এক্সেল ডাবল এক্সেল এগুলো সবই 1350 এগুলোর প্রাইস। আচ্ছা এবার তুমি কুর্তিটা দাও, এবার একটা ইন্ডিগো কুর্তি দেখাই যেটার মধ্যে দেখুন সব কিছু ফ্লেয়ার দিয়ে পুরোটাই সাজানো আছে, পুরোটাই করা আছে, একদম পিওর ইন্ডিগো, অথেন্টিক ইন্ডিগো, হ্যান্ড ব্লকে কাপড়টা করা হয়েছে। তার সাথে এক্সেল সাইজ এটা, মানে চেস্টটা মোটামুটি 42 ইঞ্চেস হবে, 40 to 42 ইঞ্চেস। এটার প্রাইস হচ্ছে 1550, 1550 টাকা। আমি ভেতরটাও একবার দেখিয়ে দেবো, পুরোটা লাইনিং করা আছে, কারণ এগুলো একদম টেলারকে নিজে বলে বানানো, সেই হিসাবে ইচ্ছা করে একবার পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিই। এবং ফ্লেয়ারটা অনেকটা বড়, যারা এটা পরবেন তার সাথে তলায় কিন্তু এই প্যান্টটাও পরতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে। এটা একটা দেখাই, এটা একটা ফ্রক প্যাটার্নের কুর্তি আছে যেটাও কিন্তু ইন্ডিগোতে, সেটা দেখতে ধরো, হ্যাঁ একটু ফ্রকের ঘেরটা দেখিয়ে দিলাম। আর এই দু সাইডে কিন্তু এটার ইলাস্টিক আছে, মানে কোমরটা যাতে আপনার খুব সুন্দর লাগে দেখতে, যার যার সাইজ অনুযায়ী। এটা যেটা দেখাচ্ছি আমি, এটা কিন্তু এক্সেল সাইজের দেখালাম, ইলাস্টিকের জন্য এটা চেস্টটা ছোটো লাগছে দেখতে। এটারও প্রাইস হচ্ছে, প্রাইসটা আমি বলে দিচ্ছি, 999 টাকা। আর একটা কটন র্যাপার অ্যারাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো চাইলে আপনারা, মানে এটা আমি করি সব সময়, এখন আমার কাছে খুব বেশি এটা স্টক নেই, কিন্তু এটা সামারে খুব ভালো হয়, এটা বাড়িতে পরার জন্য বা বাইরে টুকটাক বেরোনোর জন্য এটা খুব ভালো হয়। এটার প্রাইস হচ্ছে 670 টাকা। এইবার আমি আমার মোটামুটি ড্রেসের আইটেমটা শেষ, এবার আমি কিছু জুয়েলারি দেখাবো, তুমি আমাকে ওই সেকেন্ড বক্সটা বার করো, আমি কিছু জুয়েলারি দেখাই। আজকে শুধু স্টোন দেখাবো আপনাদেরকে, নানা রকম স্টোন মালা দেখাবো। এটা দেখুন, এটা কিন্তু স্টোন মালা, এটা কিন্তু দুটো সাইডে সাইডে বল পড়বে, সাইডে পেন্ডেন্টটা পড়বে, এটাও সাইডে পেন্ডেন্ট। এগুলো মোটামুটি রেঞ্জ আমি বলে দিচ্ছি 1600-1400 এরকম রেঞ্জের দাম। আমি রঙগুলো দেখিয়ে দিচ্ছি, এটা পিঙ্ক, এটা ব্ল্যাক, এটা একটা টিল গ্রিন, এটা একটা ব্লু, সব 10mm স্টোন আছে, এটা একটা ম্যাজেন্টা। এইগুলো দেখালাম হচ্ছে স্টোনের মধ্যে। এইবার যেটা দেখাবো, এবার আরেকটু স্টোনের মালা দেখাই, সেটা যেমন এটা, এটা পার্টিকুলারলি একটা গোল্ড ঘেরু বল দেওয়া আছে, একটা 8mm স্টোনের সাথে, এর দামটাও বলে দিচ্ছি 1500। এটা কিন্তু পুরো ফুল লাইন, তার সাথে আরও কিছু দিতে হয়েছে, দিয়ে টাসেল লাগানো হয়েছে, যাতে করে আপনি ইচ্ছা মতন লেন্থে করতে পারেন। এটা একটা মালা দেখালাম। এবার যেগুলো দেখাবো, এগুলো প্রত্যেকটাই কিন্তু তিনটে লাইনে, হ্যাঁ সবকটা 1350, তাই তো, 1350। দেখুন তিন লাইনের মালা দেওয়া আছে, এখানে একটা ওই হুক দেওয়া আছে যেটাতে মালাগুলোকে আপনি লেয়ারে লেয়ারে হবে, কিন্তু এটা এটা এখানে জড়িয়ে গেছে তাই, কিন্তু লেয়ারেই পড়বে। এই একটা রং, এই একটা কালার, আমি মোটামুটি কালারগুলোর একটা আইডিয়া আপনাকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা এই কালারটা বলবেন, 1350 দাম বলবেন, আমরা বুঝে যাব। এটা একটা হলুদ দেখালাম, হলুদেরই দেখুন কতগুলো ভ্যারাইটি, এটা একটা ইয়েলোর একটা টোন, এটা একটা টোন গেল, এইটা আরেকটা টোন, কোনোটা একটু গ্লসি কাট, কোনোটা একটু ম্যাট কাটের, এটা একটা পিচ টোন, সবকটাই কিন্তু থ্রি লাইন আছে, প্রত্যেকটারই প্রাইস কিন্তু 1350, স্টোন মালা 1350 বললে আমরা বুঝে যাব। হ্যাঁ এরপরে যেটা নেক্সট লটটা নিয়ে এসো তুমি, এবার যেটা দেখাবো আমরা, স্টোনের সাথে প্রত্যেকটাতে কিন্তু একটা করে পেন্ডেন্ট দেওয়া আছে, আর পেন্ডেন্টটা কিন্তু জার্মান সিলভার নয়, সিলভার রেপ্লিকা, কারণ জার্মান সিলভার আজকাল আমি আর এখন করি না, কারণ ওটাতে ভীষণ নানান রকম শারীরিক প্রবলেম হতে পারে, সেজন্য সেটা প্রায় অফ করে দেওয়া হয়ে গেছে এখন আমাদের তরফ থেকে। এটা কিন্তু রেপ্লিকা পেন্ডেন্ট, তার সাথে কিন্তু একটা সেমি প্রেশার স্টোন দেওয়া আছে, স্টোন দিয়ে গাঁথা আছে এটা, এটা 12mm স্টোন আছে। এটার প্রাইসগুলো মোটামুটি বলে দিই, এগুলো 1600-2500 এরকম রেঞ্জের, তাই তো, একটু বলবেন। এটা একটু যেমন দেখুন রাধাকৃষ্ণ পেন্ডেন্ট আছে, ব্ল্যাকের সাথে, ব্ল্যাক না, ইন্ডিগো ব্লু, ইন্ডিগো ব্লুয়ের সাথে রাধাকৃষ্ণ পেন্ডেন্ট। একটু আমাকে এটা বললে আমরা দামটা মোটামুটি একটা অ্যাভারেজ আইডিয়া আপনাকে দিয়ে দিলাম, যে 2200-2500 এই পেন্ডেন্টগুলো, আর একটু ছোটো যেগুলো হবে সেগুলো 2000। এটাও দেখুন রাধাকৃষ্ণ, না এটা রাধাকৃষ্ণ নয় বোধহয়, এটা আকবর হবে মোস্ট প্রবাবলি, তার সাথে হলুদ স্টোন দিয়ে করা হয়েছে। এটাও দেখুন রেপ্লিকা দুর্গা, এটা আমাদের জয় মাতাদি বা জয় দুর্গা পেন্ডেন্ট, তার সাথে রানী 12mm স্টোন দিয়ে গাঁথা হয়েছে,
আজকে ধরুন এটা যদি আমি আমার শাড়িতেও পরতাম এটাও কিন্তু সুন্দর লাগতো। আপনাদের দেখাতে দেখাতে ঠিক নিজের কথাটা মনে এসে গেল। এইটা আরেকটা দেখালাম, এটা টার্কোয়াইজের সাথে আছে, এটাও একটা কৃষ্ণ আছে টার্কোয়াইজের সাথে। এগুলো মোটামুটি সবই ওই 2200 থেকে 2500 রেঞ্জের। এইটা একটু কম দাম, এটা বোধ হয় 2000 না শিলাদি। এটা হলুদের সাথে দুটো ঘেরু পলিশের বল দেওয়া আছে, এটা বোধ হয় 2000 হবে। আর এটা তিন লাইনের সাথে, এটা তিন লাইনের দু লাইনের সাথে একটা এই ঘেরু বল দেওয়া আছে, এটার দাম 2500 টাকা, 2500। প্রত্যেকটা কিন্তু স্টোন, আর্টিফিশিয়াল কোনো ব্যাপার নেই, বা কোনো প্রত্যেকটাই কিন্তু সেমি প্রেসের স্টোনের সাথে করা হয়েছে। এটা একটা একটা পার্পলিশ স্টোনের সাথে এই পেন্ডেন্টটা আগে বানানো হয়েছে, তারপর এটা গাঁথা হয়েছে। এর সাথে একটা ইয়াররিং আছে, অনলি এটার সাথে শুধু ইয়াররিং আছে, বাকিগুলোর সাথে আপনি যে কোনো ইয়াররিং পরতে পারেন। এটা কিন্তু একটা হ্যাঙ্গিং ইয়াররিং, আমি একটা ইয়াররিং দেখিয়ে দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এই ধরনের হ্যাঙ্গিং ইয়াররিং হবে এটার সাথে, কারণ এখানে কোনো লুপ লাগাবার জায়গা নেই, তাই এটা হ্যাঙ্গিং করতে হয়েছে। এইটা গেল আমার এই রেঞ্জের হার মালাটা গেল। এরপরে যেটা দেখাও, এগুলো 1200 রেঞ্জের। এবার এগুলো যেগুলো দেখাচ্ছি দেখুন, প্লেন আছে, এগুলো প্লেন 1200 1400 এই রেঞ্জের। এটা কিন্তু হাফ, মানে মালার একটা স্টোনের তো একটা লেন্থ থাকে, এইটা একটা স্টোনের গোটা লেন্থ, তার হাফটা নেওয়া হয়েছে, হাফটা থ্রেড দেওয়া হয়েছে, অ্যাঙ্কার থ্রেড, তাতে একটা জার্মান সিলভারের একটা রেপ্লিকার বল দেওয়া হয়েছে। এগুলো 1200 রেঞ্জের। এটা যেমন কিছু করা হয়নি, এটা প্লেন রাখা হয়েছে। অনেকে চান যে স্টোনটা একটু কম করে দিন, তাহলে দামটা একটু কম হবে, সেইভাবে জিনিসগুলো গাঁথা হয়েছে। এইটা একটা ম্যাজেন্টার সাথে আছে, এবং প্রত্যেকটাই কিন্তু পিওর স্টোনে করা হয়েছে। আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম, এগুলো 1200, এগুলো 2000 2500 রেঞ্জের। এইবার এটা যেটা দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের বিখ্যাত 1 গ্রাম জুয়েলারি বলে, 1 গ্রাম গোল্ড বলে বিখ্যাত, সেই ঘেরু পলিশের সেই লকেটটা। এটা কিন্তু ভেতরে কিন্তু হলো, মানে গালা ভরা আছে, তার সাথে ব্লু ইন্ডিগো দিয়ে গাঁথা হয়েছে। এটার দামটা 3000 টাকা, কারণ এই লকেটটা ভীষণ কস্টলি হয়। আর এইটাও 3000, এটা ডাবল ট্রিপল লাইন করা হয়েছে, একটা ঘেরু পলিশের বলের সাথে 8mm তিন লাইন করে দেওয়া হয়েছে, যাতে আপনি যে কোনো ব্লু শাড়ির সাথে যদি পরতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে। এবার বাকিগুলো আমাকে দাও। এগুলো মোটামুটি কী রেঞ্জ শিলাদি? এগুলো মোটামুটি 1650 রেঞ্জের। প্রত্যেকটাই দেখিয়ে দিই, প্রত্যেকটাই কিন্তু গোল্ডেন দেওয়া হয়েছে। দেখুন, এটা দার্জিলিং স্টোন, এই স্টোনটার সাথে আপনারা পরিচিত। এই দার্জিলিং স্টোনের সাথে এখানে প্রত্যেকটাই কিন্তু ওই 1 গ্রাম গোল্ড পলিশের, মানে পরলেন আর রং উঠে গেল তা কিন্তু হবে না। হ্যাঁ, শুধু একটাই বলে দেবো, জুয়েলারি কেয়ারের ক্ষেত্রে প্লিজ পারফিউমটা আগে লাগিয়ে জুয়েলারি পরবেন। কোনো সময় কিন্তু জুয়েলারি পরার পরে পারফিউমটা লাগাবেন না, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারি, কারণ এই জায়গাটা থেকে ব্ল্যাক হতে শুরু করে যদি একটুও পারফিউম লাগে এর মধ্যে। আমি আর এইগুলো হচ্ছে প্লেন মালা, যারা টাসেল চান না, অনেকে টাসেল পছন্দ করেন না, অনেক সিনিয়র দিদিরা, তাদের জন্য এটা করা হয়েছে। কারণ আজকাল এগুলো 1600 রেঞ্জের, মোটামুটি আজকাল তো সোনা অনেকেই পরতে পারেন না, তার জন্য যাতে তারাও পরতে পারেন সব রকমই মাথায় ভাবা হয়। এবার যেগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু সিলভার রেপ্লিকা। তুমি ততক্ষণ এটা ধরতে পারতে, খুলতে পারতে জিনিসগুলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ, এবার এই যে জিনিসটা দেখাই আপনাকে আমি, এটা একটু দূর থেকে না দেখালে বুঝতে পারবেন না। পেন্ডেন্টটা দেখুন আপনারা, সিলভারের সাথে কিন্তু এই পেন্ডেন্টের সাথে ভীষণভাবে পরিচিত, এটা সিলভারের রেপ্লিকা। যারা সিলভার বানাচ্ছেন তারাই সিলভার ডাস্ট দিয়ে একটা মেটাল তৈরি হয়, সেইখান থেকে এই রেপ্লিকা পেন্ডেন্টটা হয়। তার সাথে কিন্তু পিওর লাপিস আছে, পিওর লাপিস তার সাথে আছে। আমি প্রত্যেকটা এখানে দেখিয়ে দিলাম, মোটামুটি প্রাইস রেঞ্জগুলো বলে দিচ্ছি। এইটা কত প্রাইস রেঞ্জ আমি দেখেই বলে দিচ্ছি, এটা 4950, কারণ স্টোনটার খুব দাম বেশি। এটা এমারেল্ডের সাথে আছে, এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে 4950। এগুলো কিন্তু বড় লেন্থের, আর এটাও 4950। হ্যাঁ, এই তিনটে মালা হচ্ছে 4950, কারণ এই স্টোনগুলোর, পেন্ডেন্টগুলো তো সবারই এক দাম, কিন্তু এই স্টোনগুলোর প্রাইস বেশি। এবং স্টোনগুলো দেখুন আপনি কি কতটা বড় করে গাঁথা হয়েছে, মানে আপনি যদি পুরোটা পরেন আপনার মোটামুটি এরকম জায়গায় স্টোনটা যাবে। অনেকে চান না গলার কাছে পড়তে, সেভাবেই করা হয়েছে। আর এই দুটো হচ্ছে একটু লকেটটাও ছোট এদের থেকে,
এগুলোর প্রাইস মোটামুটি 3950। সবকটা কিন্তু দুর্গ আছে, এখানে সূর্য আছে আর এখানে হাতি আছে। এইভাবে বললেও কিন্তু আমাদের হবে যে 3950 দেখান আর 4950। আমি মোটামুটি প্রত্যেকটা জিনিস যতটা ক্লারিফাই করে দেওয়া সম্ভব আমি করে দিচ্ছি। এবার যেটা দেখাবো স্টোনের আরেকটা, এটা হাইড্রো বিডস। এই বিডসটা কিন্তু ম্যানমেড, এটা কিন্তু বানাতে হয়। এটা কিন্তু আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কোনো একটা এপিসোডে পড়েছিলাম যে দিদি ওটা কী পড়েছিলেন, আমি সেই মালাটাই দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু গাঁথনিটার উপরে, গাঁথনিটা কিন্তু হাতে গাঁথনি হচ্ছে, সেইটার উপরে কিন্তু ডিজাইনটা তৈরি হয়েছে। এগুলো মোটামুটি দাম হচ্ছে 3150। এইটা আরেকটা ব্ল্যাকে দেখাই, ব্ল্যাকের সাথে গোল্ডেন। ধরুন আপনি কোনো একটা শাড়ি পরছেন, তার সাথে একটা সুন্দর চোকার টাইপের এটা পরতে পারবেন, নেকলেস করেও পরতে পারবেন। যখন পরবেন না, পরার পরে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগে দেখতে। এটারও প্রাইসটা আমি বলে দিচ্ছি 3250। এটা গেল 3150, 3150, 3250। এবার যেটা দেখাচ্ছি, একটা মতি আছে, নিচে একটা মতি আছে, ওপরে একটা মতি আছে। এবং এটার প্যাটার্নটা দেখুন, নিচের দিকটা জালিটা বেশি, ওপর দিকের জালিটা ছোট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু গলায় খুব সুন্দরভাবে বসবে। এটারও প্রাইস রেঞ্জটা আমি আপনাকে বলে দিচ্ছি 2250, 2250। এইবার যেটা দেখাবো সেটা একদম প্লেনের মধ্যে, আপনি যে কোনো সময় আজকে যদি আমার শাড়িটার সাথেও আমি পরি, এটাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আমার নেই তাই পরা হয়নি, আপনারা না নিলে তখন তো আমি আছি। এটা 2850, 2850 টাকা। এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মতি। অনেকে ব্ল্যাক শাড়ি কেনেন, তার সাথে একটা এরকম জুয়েলারি পরতে পারেন। প্রত্যেকটা খুব ভালো করে গাঁথা আছে কিন্তু, যেরকম ব্ল্যাক অ্যান্ড সিলভার, অমনি ব্ল্যাক অ্যান্ড সিলভারের টাসেলটাও দেওয়া আছে। এটা গ্রিন, একদম এমারেল গ্রিনের। এটা স্টোনের ছাঁট থেকে তৈরি হয়, স্টোন থেকে যে কাটিংটা বেরোয় সেইটা দিয়ে এই হাইড্রোবিডসটা তৈরি হয়। এবং এটারও প্রাইস হচ্ছে 2850। এগুলো প্রত্যেকটা কিন্তু একটু কেয়ারফুলি রাখবেন, কারণ এটা যদি কোনো কারণে আপনি ছিঁড়ে ফেলেন তাহলে কিন্তু স্টোনটা পড়ে যাবে, আর গাঁথা কিন্তু পসিবল নয়। এটাও দেখুন, একটা ব্লুয়ের সাথে ওপরে একটা পিঙ্ক দেওয়া আছে। এগুলো কিন্তু আপনি যে বাজারে গেলেন আর খুব চট করে পেয়ে যাবেন সেটা কিন্তু নয়। এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেকগুলো ভাবনা ভেবে তারপরে জিনিসটা তৈরি হয়। এটা একটা লাইট গ্রিনে, এরকম আমাদের প্রত্যেকটাই কিন্তু আমাদের তসরের শাড়ি হয়, সেইভাবে জিনিসটা করা হয়েছে। এটারও প্রাইসটা 2950, 2950। মোটামুটি 2850 থেকে 3250 পর্যন্ত এইগুলোর প্রাইস। এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জারোনিকা, এই স্টোনটার নামই হচ্ছে। এবার এটা দেখিয়ে দিই, এটা শেডেড এইভাবেই আসে জিনিসটা, এটা কিন্তু ক্রিস্টাল নয়, এটা কিন্তু পিওরলি স্টোন। এটার প্রাইসটা হচ্ছে 2250। দুটো রং আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে, আমি দুটো রঙই আপনাদের দেখিয়ে দিলাম। এটা অনেকগুলো কালার আসে কিন্তু এটা ভীষণ তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাই এটা আর আমার কাছে এখন রং নেই। দুটোরই সেম প্রাইস 2250, জারোনিকা বললেই বুঝতে পারবো। এবার যেটা দেখাবো আবার সেমি প্রেশার স্টোনে, আমি কিছু দেখিয়ে দিচ্ছি, 1450, 1450। দেখুন এগুলো স্টোনগুলো কিন্তু শেডেড স্টোন, মানে এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল বা কোনো ম্যানমেড নয়, স্টোনটা এরমভাবে এসেছে সেইভাবেই গাঁথা হয়েছে। ডাবল লাইন করে একটা, এখানে আমরা এটাকে ব বলি বাংলায়, মানে একটা পিস দেওয়া থাকে যেটাতে ওই লেয়ারটা তৈরি হয়। এটা একটা প্রাইস বলে দিই 1450। এটা একটা মাল্টি কালার, এটা কিন্তু থ্রি লাইন, এটা থ্রি লাইন, থ্রি লাইনের প্রাইসও কিন্তু 1550, 1550। মাল্টি কালার দেখালাম, এটা একটা দেখাই ব্রাউনি স্টোন। আমাদের অনেক তসরের শাড়ি এ ধরনের থাকে, প্রত্যেকটাই কিন্তু আপনার এইরকমভাবে লেয়ারটা আসবে। এটারও প্রাইস হচ্ছে 1450। এইবার যেগুলো দেখাবো সেগুলো তিন লাইনের, 1550, 1550 করে। এটা একটা কি বলবো, ফিরোজি আর ইন্ডিগো ব্লুয়ের মাঝামাঝি, এটা একটা টিল গ্রিন আর স্কাই ব্লুর মাঝামাঝি কালার। এগুলো স্টোনের অরিজিনাল কালার, কোনোটাই কিন্তু বাইরে থেকে কালার করা হয়নি, প্রত্যেকটাই অরিজিনাল স্টোনের কালার। প্রত্যেকটা স্টোনের সেপারেট নাম আছে, আপনারা চাইলে নামগুলোও তখন আপনাদেরকে জানিয়ে দেবো। এটাও একটা দেখিয়ে দিলাম, একই স্টোনের সব থ্রি লাইন, 1550। এটা আরেকটা 1550। এবার তুমি যেটা দেখাচ্ছ তুমি দেখাও, ওটা দুলটা দেখাও। এটা একটু অর্নামেন্টাল, দেখুন ব্ল্যাক স্টোনের সাথে এই পিসটার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট স্টোন লাগানো হয়েছে, একটা পেন্ডেন্ট করা হয়েছে, তাকে একটু কালারফুল করে দেওয়া হয়েছে, যাতে অনেকে এরকম প্লেনটা পছন্দ করেন না, একটু অর্নামেন্টাল, একটু একটু ডিজাইন ডিজাইনার জিনিস পরতে চান তাদের জন্য এইটাকে গাঁথা হয়েছে। প্রত্যেকটাই কিন্তু স্টোনটা বেস,
স্টোন বেসটা মাথায় রেখে তারপরে করা হয়েছে। এগুলোর প্রাইস হচ্ছে 1650। আমি কয়েকটা রং দেখিয়ে দিলাম, আর প্রত্যেকটাই কিন্তু স্টার্ট করা আছে, কোনোটাই কিন্তু হ্যাঙ্গিং নেই এখানে, মানে চাইলে যে কোনো এজে যে কোনো সময় পরতে পারেন। কয়েকটা রং চটপট দেখিয়ে দাও শিলাদি, প্রত্যেকটারই কিন্তু দুল আছে। চারটে কালার আমি দেখিয়ে দিলাম, মেরুন, গ্রিন, একটা লাইট ইয়েলো আর ব্ল্যাক। তুমি এখানে বাক্সে তুলে নাও, এ কটাই বাক্সে তুলে নাও, এরপরে নেক্সটটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ স্টোনের আইটেম তো একটু যত্ন করে না রাখলে কিন্তু স্টোনের আইটেমটা ভেঙে যেতে পারে, স্টোন কিন্তু হাত থেকে পড়লে ভেঙে যাবে, এটাও আপনাদের বলে দিই। হ্যাঁ, এবার যেটা দেখাবো আর একটু বড় মালা, ধরুন আমরা যারা বড় বড় চেহারা যারা তারা একটু বড় মালা সবসময় পছন্দ করি। এটা একটা ভায়োলি স্টোনের, এগুলো প্রাইস হচ্ছে 1950। এই স্টোনটাও দেখুন, যখন পাওয়া যায় আমি সব কটা গাঁথিয়ে নিই, কিন্তু সবসময় এটা ইজিলি অ্যাভেলেবেল নয়, মানে আপনি যে কোনো জায়গাতে গেলেন, কোনো ধরুন আমি বলেই দিচ্ছি আপনাকে, যে কোনো মার্কেটে যে কোনো মলেতে গেলেন যে আপনি এই মালাটা কিনবেন বলে, খুব ইজিলি অ্যাভেলেবেল নয়, ইজিলি আপনি পাবেন না। এগুলো 1250, এটা 1250, এটা 1250, এটা 1950। এবার যেটা দেখাবো ওই একই কাটের, আপনি স্টোনটা শুধু দেখুন, এটা কিন্তু 1850, 1850। হ্যাঁ, এটা সেম সাইজের স্টোন, কিন্তু এটা ম্যাট ফিনিশের, এটাও 1950। প্রত্যেকটাই সাইজ কিন্তু স্টোনের এক। এবার একটা দেখাবো যেটা সবাই পরতে পারেন, সিনিয়র জুনিয়র সবাই পরতে পারেন, স্টোন সবাই সব এজে ক্যারি করতে পারবেন। এটারও প্রাইস হচ্ছে 1950। এবার একটা ব্লুতে দেখালাম, একটা লাইট ব্লুতে, প্রত্যেকটাই কিন্তু আমি এটা গাঁথনি কিন্তু আপনার ওই ডবল লাইন কিন্তু এইভাবে পড়বে, আমি বারবার এটা বলে দিচ্ছি, এমন নয় যে এরকম আলাদা আলাদা করে পড়বে, তা কিন্তু পড়বে না, ঠিক এইভাবেই দুটো লেয়ারে লাইন আসবে। এটা একটা গ্রিনে দেখালাম, অলিভ গ্রিনে একটা দেখালাম, শাড়ির সাথে একবার জাস্ট ভিজুয়ালাইজ করে নিন যে আপনাকে কী সুন্দর লাগবে। এবার কিছু আনইউজুয়াল টারকোয়াইজ দেখাবো, যেটা অনেকদিন অপেক্ষা করে থেকে আমাকে টারকোয়াইজটা পেতে হয়েছে। আমার আমিও দেখছি কিন্তু মালাটা, এটা ভীষণ সুন্দর দেখতে, এটা 2350, 2350। হ্যাঁ, এটা তার থেকে আবার একটু বড় সাইজ। এখানে দেখুন এই যে ফুটোটা, এই যে দেখছেন আপনি হোলটা আছে, এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু স্টোনের একদম ন্যাচারাল, আপনি কিন্তু বলবেন না যে এটা ডিফেক্ট, এটা কিন্তু স্টোনটা এইভাবেই এসছে, এরকম স্টোনের মধ্যে থাকবে। এই যে এখানেও দেখুন, এটাতেও আছে দেখুন ছোট্ট একটা, কারণ এগুলো কিন্তু কোনোটাই এখান থেকে আসে না, এগুলো সবই কিন্তু বাইরে থেকে এক্সপোর্ট হয়ে আমাদের কাছে আসছে, আমরা মালাটা তৈরি করছি। এটা একটা টারকোয়াইজের আরেকটু বড় মালা দেখালাম, এর প্রাইসটাও বলে দিই, এর প্রাইসটা হচ্ছে 2350। এইটা আরেকটু বড়, এটা হচ্ছে 2550। এটাই কিন্তু সেইভাবে দেখুন, এই যে এইরকম এইরকম টাইপের ডিফেক্ট, আমি একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, হয়তো বলবেন যে দিদি মালাটা ভুল এসছে, ফাটা এসেছে, কিন্তু ফাটা নয়, এগুলো একদম ন্যাচারাল স্টোনের, এইটুকু আপনাকে অ্যাকসেপ্ট করেই নিতে হবে। এটা 2550। এবার যেটা দেখাবো আরেকটা স্টোন মালা দেখাই, যেটা আমি একটুখানি ওপরে ফেলে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি কিন্তু এটাকে হাত দিয়ে দিয়ে আপনাকে সেট করে নিতে হবে, পুরোটাই কিন্তু পেতে বসবে, পুরোটাই একদম পুরোটা ঠিক এইভাবে যেভাবে আছে এইভাবে পুরোটা বসবে, মালা গলার সাথে পুরোটা বসবে জিনিসটা। এটার প্রাইস হচ্ছে 2850, 2850 টাকা। এটা গেল টারকোয়াইজ স্টোনের সব বড় বড় আইটেম দেখিয়ে দিলাম, মোটামুটি সব কিন্তু আমি আজকে স্টোন বেস রেখেছি। তাহলে আমি একদিন আপনাদের সিলভার দেখিয়েছি, একদিন আপনাদের গোল্ডেন গয়না দেখিয়েছি, আজকে স্টোন দেখালাম। এটাও দেখুন একদম আনকাট রুবিতে এই সিলভার রেপ্লিকার পেন্ডেন্টটা দেওয়া হয়েছে, কারণ মালাটা কস্টলি হয়ে যায় না হলে খুব অসুবিধা হয়ে যায় তখন। এটার দাম হচ্ছে 3500 টাকা, 3500। এটা আরেকটা দুর্গা দেখাচ্ছি ওই রেপ্লিকা পেন্ডেন্টে, এটারও সেম প্রাইস, হ্যাঁ 3500। স্টোনটা অরিজিনাল স্টোন, পেন্ডেন্টটা পিওর সিলভার নয়, পেন্ডেন্টটা কিন্তু রেপ্লিকা, কেন পিওর সিলভার দিলে এটার দামটা অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে 3600, 3600 টাকা। এটা কিন্তু কুন্দন, আপনারা এই জিনিসটা জানেন, এটা কুন্দন। আমি যদি উল্টো দিকটা দেখাই, উল্টো দিকটা দেখালেও বুঝতে পারবেন, এগুলোর কিন্তু দুল আছে, সেটা দিয়ে একটা দুল জাস্ট খুলে দেখাও, এটার কিন্তু দুল আছে সাথে, আমি একটা মালা দেখাতে দেখাতে একটা দুল জাস্ট দেখিয়ে দিই। এইটা হচ্ছে তার ইয়ার টপসটা বা স্টারটা, ছোট্ট স্টার, ওইটা যেমন তিনটে লাইনে করা হয়েছে, এটা একটা লাইনে করা হয়েছে এই দাম কমানোর জন্য। এটা 1500 টাকা উইথ কানের দুল, আর এটা 3600 টাকা উইথ কানের দুল। আর এইটা যেটা দেখাবো, এটা কিন্তু যেটাকে বলা হয়
চিনি পুঁতি বা চিনি বিটস যেটাকে বলা হয়, এটা কিন্তু স্টোন নয়, এটা কিন্তু স্টোন নয়, আমি আপনাকে দেখিয়ে বলেই দিলাম পরিষ্কার, এটা কিন্তু স্টোন নয়, এটা পুঁতি যেটাকে বাংলায় বলা হয়, সেটার 2250 টাকা দাম। অনেকগুলো লাইন আছে, প্রায় 50টা লাইন আছে। এবার যেটা দেখাবো, সরি, এবার যেটা দেখাবো, একটা গ্রিনের মধ্যে দেখুন, একদম গ্রিন এমারেল্ডের সাথে ছোট্ট একটা স্টোন, যারা বড় পড়তে চান না তাদের জন্য স্পেশালি, তাতে একটুখানি সাইডেও স্টোন দেওয়া আছে, আর তার সাথে এইটা তার হচ্ছে ইয়ার টপস, ইয়ার হ্যাঙ্গিং আর কি, এটা টপস নয় হ্যাঙ্গিং। আপনি যদি চান, আপনি চাইলে এটাকে রিমুভও করে দেওয়া যাবে। এইভাবে জিনিসটা দেখিয়ে দিলাম, এটার প্রাইসটা হচ্ছে 3000। এইবার আমি কিছু স্টোন মালা শুধু দেখাবো, যারা কোনো পেন্ডেন্ট ফেন্ডেন্ট কিচ্ছু চান না, শুধু লেয়ারে মালা চান, আমি তাদের জন্য লেয়ারে মালাই দেখাচ্ছি। এটা লাপিজে আছে, এটার প্রাইস হচ্ছে 3500 টাকা, 3500। এইটা রুবিতে আছে, এটা কিন্তু বড়, অনেকটা বড় লেন্থে, বেশ সুন্দর লাগছে জিনিসটা। এটার দাম হচ্ছে 5500 টাকা, 5500 এটার প্রাইস। এটার কটা লাইন আছে সেটাও আপনাকে বলে দিচ্ছি, পাঁচটা লাইন আছে, পাঁচটা লাইনে এটা করা আছে। এটা একটা আবার একটা এমারেল্ডে আছে বা পান্নাতে আছে, এটা কিন্তু সাইড পেন্ডেন্ট, এক সাইডে পড়বে। এটার প্রাইসটাও আমি আপনাকে বলে দিচ্ছি, এটা 4500। আমি মোটামুটি সব কটা জিনিস, এটা একটা গ্রেই স্টোনেতে আছে, এটাও অনেক তসরের শাড়ির সাথে যায়, লেয়ারে পড়বে মালাগুলো প্রত্যেকটাই। এটারও প্রাইস হচ্ছে 3500। এটা শুধু লাইনটা কমানো আছে, এটা ওটা 4 লাইন গেল, এটা 3 লাইন, এটা 3, এটা 1000 টাকা লাইন ধরে রাখতে পারেন, এটা 3000 তিন লাইনে। এটা রুবির আরেকটা বড় মালা, যেটাতে কোনো স্টোন লাগানো হয়নি, কোনো পেন্ডেন্ট লাগানো হয়নি, এটাও 5500 টাকা। এটাও কিন্তু পাঁচটা লাইন আছে, পাঁচটা লাইন অ্যাকচুয়ালি নেই, অ্যাকচুয়ালি লাইন আছে 7টা, কারণ এই গ্রেডেশ, এই যে আপনাকে লেয়ারটা করতে গেলে লাইন বেশি দিতে হয়। আর এটা একটা ছোট্ট মালা ক্লিপ দেওয়া, অনেকে চান যে এটা খুব হালকা, মানে খুব পাতলা চেহারার জন্য, এটা কিন্তু কোনোভাবেই সব নেকেতে ফিট করবে না। এটা 2000, একটা রুবির মালা আছে যেটাতে টাসেল ছাড়া আছে, অনেকে টাসেলটা পছন্দ করেন না, ক্লিপ দেওয়া। মোটামুটি আমার জুয়েলারি দেখানো, আজকে স্টোন জুয়েলারিটা মোটামুটি আমি শেষ করলাম, একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সব তো দেখানো সম্ভব না, তার জন্য আপনাকে একবার কলকাতার মধ্যে হলে অবন্তিকাজে আসতে হবে। আর দূরের বন্ধুদের বলবো, অবশ্যই যোগাযোগ রাখুন, রেগুলার টাচে থাকুন, আপনার যেভাবে পছন্দ আমি সেভাবে আপনাকে করে দেওয়ার চেষ্টা করব, এইটুকু আমি কথা দিতে পারি। আর যা যা আপনাদের যা 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 দরকার, যে আমার এই শাড়ি, আমার শাড়ি না হলেও চলবে, আপনি অন্য কোথা থেকে কোনো শাড়ি কিনেছেন কিন্তু আপনার একটা ম্যাচিং জুয়েলারি লাগে, আপনি সেটাও অনায়াসে আমাকে বলতে পারেন, আমি ডেফিনেটলি তার সাথে যদি আমার সাধ্য মতন হয় আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, ভীষণ ভালোভাবে শপিং করুন, এবং খুব আমরা আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছি। আর প্লিজ আমার কাজটা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন, যে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যদি আপনার ভালো লাগে ভিডিওটা, আর যদি একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।